আমি এটাতে খুবই খুবই খুশি হব যে সবাই এই ভালো কাজের কম্পিটিশনটা থাকে, যে আমি কতটুকু ভালো কাজে এগিয়েছি বা আরেকজন কিভাবে ভালো কাজ করছে। তিন বছর আগে এই আগস্টে যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, আজ ঠিক সেভাবেই যেন সেই স্বাধীনতায় ফিরে পেলাম। চিত্রনায়িকা পরীমনি এবার মুখ খুলেছে শেখ হাসিনার পদত্যাগ নিয়ে। চিত্রনায়িকা পরীমনি শেখ হাসিনার পদত্যাগ নিয়ে কি বলছেন তিনি, প্রিয় দর্শক এই বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে। মানুষ একটা পজিশনে থাকবে, তার মানে ওই পজিশনে অন্যকে বাসবে, এটাও অনেক বিষয়। আজকে 5ই আগস্ট, আর এই 5ই আগস্টে শেখ হাসিনা নিজেই স্বইচ্ছায় বাধ্য হয়ে পদত্যাগ করেছেন। পদত্যাগ করে আবার গোপনে দেশে ছেড়েছেন, আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। তবে তার এই পদত্যাগ নিয়ে বাংলাদেশে যেন এবার দ্বিতীয়বারের মতো স্বাধীন হলো, আর এই স্বাধীনতায় উল্লাস করছে ছাত্রছাত্রী থেকে শুরু করে সকল স্তরের জনগণরা, আর সেই উল্লাস দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে এ নিয়ে এবার মুখ খুলেছেন চিত্রনায়িকা পরীমনিও। পরীমনি তার ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। পোস্ট দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন, তিন বছর আগে এই 5ই আগস্ট যেভাবে আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল, প্রকৃতি হিসাব রাখে মা। এভাবে যেন চিত্রনায়িকা পরীমনি তার ফেসবুক পেজে সেই পোস্ট দিয়েছেন। প্রিয় দর্শক, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই পদত্যাগ করে গোপনে দেশ ছেড়েছেন। আর এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।